আমি মৌসুমি আর আমার মৌসুমির রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কই মাছের একটা অসাধারণ রেসিপি, আর সেটা হলো ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। ফ্রেন্ডস, এটা কিন্তু একটা ট্রেডিশনাল রেসিপি, আর আজকে আমি কিন্তু আপনাদেরকে খুবই সিম্পল এবং ইজি ওয়েতে এটা রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন। আমি 250 গ্রাম ফুলকপিকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। 5টা কই মাছকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তেল পরিমাণ মতো, জল পরিমাণ মতো, কিউব করে কাটা টমেটো 1টা, কুচানো পেঁয়াজ 1টা, কাঁচা লঙ্কা চেরা 6টা, 1টা আলুকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি, তেজপাতা 2টো, গোটা জিরে 1/3 টিস্পুন, গোটা গরম মশলা পরিমাণ মতো, রসুন পেস্ট 1 টিস্পুন, আদা পেস্ট 1.5 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কুচানো ধনে পাতা পরিমাণ মতো, সুগার 1/3 টিস্পুন ও নুন স্বাদ মতো। প্রথমে আমি মাছগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য আমি মাছের ভেতরে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, ফুলকপি দিয়ে কই মাছের ঝোলটাকে আপনারা গরম সাদা ভাতের সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন, আর এটা খেতেও কিন্তু খুবই ডিলিশিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য আমি ফ্রাইং প্যানটিতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলোকে তেলে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলোর 1 পিঠ ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একই তেলের ভেতরে আলুগুলো দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, যেহেতু আমি ফ্রাই করা মাছের সেম তেলটা ইউজ করেছি, তাই এখানে নতুন করে আর নুন হলুদটা অ্যাড করলাম না। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। আবারও আমি একই তেলের ভেতরে ফুলকপিগুলো দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি, আর তাতে করে ফুলকপির যে নিজস্ব একটা স্মেল আছে সেটা কিছুটা হলেও কম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নটা দিয়ে নিব। তার জন্য আমি প্যানটিতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গোটা জিরে, গোটা গরম মশলা ও তেজপাতা 2টোকে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি কুচানো পেঁয়াজ ও টমেটোগুলো দিয়ে নাড়তে থাকব যতক্ষণ না এগুলো একটু সফট হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, আর ফ্রেশ টমেটোর পরিবর্তে টমেটো পেস্টও ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সফট হয়ে গেছে, এখন আমি একে একে আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে এমনভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। ফ্রেন্ডস, এখানে একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ফ্রাই করে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম, তাই এগুলোকে হালকা কষালেই চলবে। ফ্রেন্ডস, আজকে আমি এটা একদম আমার স্টাইলে আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। আশা করি আপনাদের এটা ভালোই লাগবে এবং আপনারা একবার আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কষানো হয়ে গেছে, এখন আমি অর্ধেক পরিমাণ কাঁচা লঙ্কা চেরা ও পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।
এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না আলু ও ফুলকপিগুলো সেদ্ধ হচ্ছে। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন আমি বাকি কাঁচালঙ্কা চেরা, সুগার ও পরিমাণ মতো কুচানো ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফ্রেন্ডস, আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন, আর আপনারা চাইলে সুগার ও ধনে পাতাটাকে স্কিপ করতে পারেন, কারণ এ দুটোই অপশনাল। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং ডিশে উঠিয়ে নেব। ফ্রেন্ডস, দেশি বিদেশি ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আগামীতে নতুন মজার মজার রেসিপির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।